আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এএফসি কাপের নিজেদের শেষ ম্যাচে গ্রুপ পর্বের আমরা জানি ওড়িশার সাথে টিম বসুন্ধরা কিংসের খেলা ছিল। বসুন্ধরা কিংস এএফসি কাপের গ্রুপ পর্বের যে গ্রুপে ছিলেন সেটি গ্রুপে শীর্ষে ছিলেন এবং ওড়িশা ছিলেন দুই নম্বরে। আমরা জানি বসুন্ধরা কিংস এবং ওড়িশার ম্যাচে বসুন্ধরা কিংস যদি ড্র করতে পারত তাহলে নকআউট পর্বে চলে যেত, কিন্তু বাজে রেফারিংয়ের কারণে বসুন্ধরা কিংসে হারতে হয়েছে 1-0 গোলে। আমরা জানি ম্যাচের শুরুতে যখন ওড়িশা অ্যাটাকিং মোডে ছিল তখন বসুন্ধরা কিংস এদের খেলোয়াড়ের টেলোমেলো ছিল। ঠিক 15-20 মিনিট যাওয়ার পরে আমরা দেখি যে বসুন্ধরা কিংস অ্যাটাকিং মোডে খেলতে শুরু করে, তখন খেলা সমানে সমান চলতেছিল। হঠাৎ করে আমরা দেখি যে ওড়িশার হয়ে যে 10 নম্বর জার্সি খেলোয়াড় জাহো তিনি মাঠে ভালো ফাইটিং করেন এবং বসুন্ধরা কিংসদের ভালো পরীক্ষা নেন। আমরা দেখি যে ওড়িশার পক্ষে যে ফাউলটি হয় 46 মিনিটে, মানে প্রথম হাফের শেষে অ্যাডেড টাইমে যে ফাউলটি হয় সে ফাউলটিতে যত বিতর্ক, সবাই ভেবেছিল যে ফাউলটি নিয়ে হয়তো বা সর্বোচ্চ একটি কার্ড দেখতে পারে, সবাই জানে, কিন্তু সেটি হলুদ কার্ড হবে, যাকে দেখানো হয়েছে এসআর গাফুরভ, তিনি এই ম্যাচে কোনো কার্ড খান। আমরা জানি এসআর গাফুরভ একটি ডিফেন্ডার, তিনি এই ম্যাচে কোনো কার্ড খাননি, সেহেতু যদি একটা ফাউল করেছেন এটি তার সর্বপ্রথম ফাউল ছিল। এই প্রথম ফাউলেই যে লাল কার্ড খাবে এটা সবাই অবাক হয়েছেন, আসলে এটিকে ভাবতে পারেননি যে এই ফাউলটিতে রেড কার্ড খাবে। আসলে বাজে রেফারিংয়ের কারণে বাংলাদেশের টপ লেভেলের ক্লাব বসুন্ধরা কিংস 1-0 গোলে পরাজিত হয়েছে। আমরা যখন দেখি যে ওড়িশার সাথে যে জাহোর ফাউলটিতে ধরে বাংলাদেশের যে টিম বসুন্ধরা কিংসের এসআর গাফুরভ তিনি 46 মিনিটে, মানে অ্যাডেড টাইমে, প্রথম হাফের অ্যাডেড টাইমে যে লাল কার্ডের শিকার হয়েছেন, সেখানে মাঠের ভিতরেই প্রতিবাদ জানান বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা। তখন বাইরে থেকে ডাগ আউটে আমরা দেখি যে বসুন্ধরা কিংসের যে কোচ আছেন অস্কার ভুজন তিনিও প্রতিবাদ করতেছিলেন, কিন্তু তখন রেফারি এসে তাকে হলুড কার্ড দেয়। আসলে রেফারি একতরফাভাবে খেলাবেন, তখন যখন আমরা দেখি যে বসুন্ধরা কিংসের যে কোচ অস্কার ভুজন তাকে হলুড কার্ড দেওয়া হয়, তারপরে যে অ্যাডেড টাইম শেষ হয় তখনই আমরা দেখি যে বসুন্ধরা কিংসের সমস্ত প্লেয়ার এবং কোচিং স্টাফ যারা ছিল তারা সবাই দুই হাত উঁচু করে আত্মসমর্পণ করে তাদের একতরফা খেলানোর কারণে। কারণ দলের যে 11 জন 11 জন খেলা হয়, 11 জনের সাথে 11 জনের খেলা একরকম জিনিস, আর যখন রেফারির সাথে একটি টিমকে খেলতে হয় তখন কিন্তু অন্যরকম একটি বিষয়। আমরা দেখি যে রেফারি যখন একটি দলের পক্ষে এতটা পরিমাণে টানে, এতটা পরিমাণে সাপোর্ট করে খেলায়, এটা তো কোনো রেফারির কাম্য হতে পারে না ভাই, এটা তো কোনো রেফারির কাজ না। রেফারির কাজ সঠিকভাবে খেলা পরিচালনা করা, কিন্তু এক দলের হয়ে যে রেফারি করতে হবে এটা কোনো পক্ষপাতিত্ব না। আসলে হয়তোবা বসুন্ধরা কিংস, আমরা জানি বসুন্ধরা কিংস হয়তোবা এএফসিতে এটার বিষয়ে অবশ্যই নালিশ জানাবে এবং এর সঠিক ব্যাখ্যা চাইবে এবং সেই রেফারির বিরুদ্ধেও হয়তোবা আইনি কোনো ব্যবস্থা নেওয়া হবে, কারণ বাজে রেফারিংয়ের কারণেই কিন্তু বসুন্ধরা কিংস আজকে পরাজিত হলো। আমরা দেখি 61 মিনিটে এম ফলস হেড থেকে, মানে একটি কর্নার থেকে গোল করেন। আমরা দেখি যে বাংলাদেশের যে গোলকিপার জিকোর পরিবর্তে যিনি খেলছেন, অনেক অসাধারণ গোলকিপার তিনি, আসলে আজকে বেশ কিছু ভালো ভালো শটের সেভ করেছেন। যেই কর্নার কিকটাতে গোল হয়েছে 61 মিনিটে, আমরা জানি এম ফলের হেডে গোল হয়েছেন, তিনি অনেক লম্বা মাপের একজন প্লেয়ার। তারপরে বসুন্ধরা কিংসের যখন অ্যাডেড টাইমের শুরুতে যে হলুদ কার্ডটি খায়, তারপরে কিন্তু বসুন্ধরা টিম 10 জনের টিম নিয়ে খেলতেছিল, তাহলে 11 জনের সাথে খেলবে একটি টিম, তাও আবার 10 জন, তাও কিনা আবার রেফারি তাদের পক্ষে, খেলাটা আসলে অসম্ভব হয়ে পড়ে। আসলে যখন পরে আমরা দেখি যে ফার্স্ট হাফের পরে যখন সেকেন্ড হাফ শুরু হয়, তার সেকেন্ড হাফের শেষের দিকে
আমরা দেখি জাহো অনেক রিয়েলিটি শোর মতো করেছে, নাটক করেছে। তার কারণে আমরা দেখি অল্প একটু ফাউলের কারণে তিনি মাঠে বসেছিলেন অনেকক্ষণ। তারপরে ডক্টর আসে, ডক্টর এসে তাকে দেখে পায়ের পেশি টেশি ঠিক আছে কিনা। তারপরে ডাক্তার ডাকে বাইরে থেকে যে উনি বাইরে চলে যাবেন, যাহো বাইরে চলে যাবেন। সেই ক্ষেত্রে তাকে দেখি আমরা যে যেটাতে করে যাহো যাবেন সেটি নিয়ে আসা হয়। তারপরে রেফারিকে বলেন না ওকে তিনি খেলতে পারবেন। তারপরে যখন রেফারি তাকে হলুদ কার্ড দেয় একটি, তখন সে আবার সেই সিটা বিছানায় বেডে শুয়ে পড়েন। শুয়ে পড়ে দুই হাত বেঁধে বলেন যে আমি এখন খেলতে পারবো না, আমি এখন অসুস্থ, তাই বলে রেফারিকে উত্তপ্ত করে। তখন দেখা যায় যে ওই বেডটি ধরে সবাই তাকে ধরে নিয়ে যায়। এবং আমরা দেখি দেখতে পাই যে খেলার যখন উনি মাঠের বাইরে চলে যান, তখন ঠিক দৌড়ে এসে এই পার থেকে ওই পারে আসেন, আসার পরে আবার মাঠে নামেন। আসলে ইন্ডিয়া একতরফাভাবে নিজের দেশের খেলা, নিজের দেশে যে খেলাটি হলো সেটাতে একপক্ষভাবে আধিপত্য করেছে টিম ইন্ডিয়ার টপ ক্লাব আমরা জানি ওড়িশা। ওড়িশা আসলেই খেলাতে জিততে পারেনি, তারা জিতেছে ক্ষমতায়। যে লোকাল এবং আমরা জানি যে হোম অ্যাডভান্টেজ যাকে বলা হয়, পুরোপুরি হোম অ্যাডভান্টেজ পেয়েছেন, পাশাপাশি আরও এক্সট্রা সাপোর্ট পেয়েছেন রেফারি। রেফারির সাপোর্টের কারণে ওড়িশা 100 গোলে জয়লাভ করেছে বসুন্ধরা কিংসের। আমরা জানি যে বসুন্ধরা কিংসের ইঞ্জুরি আক্রান্ত প্লেয়ার অনেক। বসুন্ধরা কিংসের যে প্রাণভোমরা যাকে আমরা বলে থাকি, তিনি আর কেউ নয় রবসন রবিনো, তিনিও ইঞ্জুরি, কিছুটা ইঞ্জুরি নিয়ে আজকে খেলতে নেমেছেন। এবং খেলা শেষের দিকে তার দৌড়ানো, বল পাসিং করা এবং শট দেখে বুঝতে পারি আমরা যে তার ইঞ্জুরি কতটুকু নিয়ে তিনি খেলছেন। আসলে মিগল দামাসও অনেক চেষ্টা করেছেন, তিনি আসলে বাংলাদেশের বসুন্ধরা কিংসের এখন পর্যন্ত টপ গোলদাতা। তিনি মিশেল দামাসও অনেক চেষ্টা করেছেন গোল করার জন্য এবং ম্যাচের হাল ধরার জন্য। আসলে কারোরই কিছু করার থাকে না যখন 11 জনের বিপক্ষে, মানে 10 জন খেলে 12 জনের বিপক্ষে, তখন আসলে খেলাটা অনেক টাফ হয়ে যায়। তো আবার ওদের মাঠে সব মিলাই আমরা বলবো যে কোচের যে লাল কার্ড, হলুদ কার্ড এবং আমরা দেখি যে এক্সার গাফুরোর যে রেড কার্ড, সেটার প্রেক্ষিতে আমরা বলতে পারি বসুন্ধরা কিংস ভার্সেস রেফারি। অনেকেই কমেন্ট করেছেন যে রেফারি ভার্সেস বসুন্ধরা কিংস। আসলে কথাটি এমনই, তবে বসুন্ধরা কিংস যে হেরেছে তাতে কোনো আফসোস নাই, কারণ যদি বাজে রেফারিং না হতো তাহলে হয়তো বা ম্যাচের মুভমেন্ট আলাদা হতো, কিংবা আমরা জানি যে বসুন্ধরা কিংস ড্র করতে পারলেই কিন্তু নকআউট পর্বে চলে যেত। যেহেতু ওড়িশার ঘরের মাঠে খেলা, সমস্ত ফায়দাটুকু নিয়েছেন এবং প্রতিটা ফাউলে আমরা দেখি যে কীভাবে অ্যাটাকিং মোডে ওরা খেলেছেন। আমাদের ফাউল হলে বসুন্ধরা কিংসের দলের কোনো প্লেয়ারকে ফাউল করলে সেটা ফাউল তেমনভাবে ধরছেন না। আমরা দেখি যে ম্যাচের শেষের দিকে প্রায় রবসন রবিনোকে ডিবক্সের একটু সাইডে, ডিবক্সের ভিতরে যে দাগ থাকে সে দাগের ওখানেই ফাউল করা হয়, কিন্তু ওড়িশার পক্ষে যে ফাউল করেন তাকে, সে ফাউল করেন রবসন রবিনোকে। সেক্ষেত্রে আমরা দেখি রেফারি সেখানে কোনো ফাউল না ধরে খেলা চালিয়ে যেতে বলেন। সব মিলিয়ে আমরা বলতে চাই যে রেফারির বিরুদ্ধে অবশ্যই কোনো ব্যবস্থা নেওয়ার দরকার। এবং ফুটবল আসলে একটি ঐতিহাসিক খেলা, সেই ফুটবলের ভিতরে রাজনীতি ক্ষমতা এগুলো প্রয়োগ করা না করাই ভালো, কারণ এগুলো যত প্রয়োগ করবেন আপনি তত খেলা আস্তে আস্তে একতরফা হয়ে যাবে, মানুষের আকর্ষণ হারাবে। যে ওড়িশা যেভাবে চিকদারি করে জিতেছে বাংলাদেশের যে কোচ, বাংলাদেশের যে টিম বসুন্ধরা কিংস এর বিপক্ষে, আমরা চাই যে বসুন্ধরা কিংস পরবর্তী সময়ে আরও ভালো কিছু করবে, ভালোভাবে কামব্যাক করবে। এবং এই বিগত যে বছরের এএফসি কাপের শেষ হলো সেটা ভুলে যাবে এবং ভালো আবার নতুনভাবে শুরু করবে বাংলাদেশের টপ ক্লাব বসুন্ধরা কিংস। এই প্রত্যাশা নিয়ে আমরা বলতে পারি বসুন্ধরা কিংস আগামীতে ভালো করবে।